এ দুলা 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 এ স্লোগান দিয়ে তুললে হরি বল এ দুলা 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 এ স্লোগান দিয়ে তুললে হরি বল2014 সালের আগে কংগ্রেস সরকার যখন দিল্লিতে ছিল তখন গ্যাসের দাম 400 টাকা ছিল। আমরা দেখেছি যে স্মৃতি ইরানি বিজেপির কেন্দ্রীয় মিনিস্টার তখন খালি সিলিন্ডার মাথায় নিয়ে ড্রামা করে মানুষকে মাইন্ড ডাইভার্ট করে ওদের ভোট নিয়েছে। এখন মানুষ যখন ওদেরকে বিশ্বাস করে ভোট দিয়েছে তখন সিলিন্ডারের দাম 1300 টাকা করে দিয়েছে, খাদ্যদ্রব্যের মধ্যে জিএসটি বসিয়ে দিয়েছে, জিনিসপত্রের লাগামহীন দাম বৃদ্ধি পাচ্ছে প্রতিদিন, মানুষ আজ নাজেহাল। তাই আমরা সারা ভারতবর্ষে আমাদের যুব কংগ্রেস সভাপতি সর্বভারতীয় যুব কংগ্রেস সভাপতি শ্রীনিবাসজির নেতৃত্বে সারা ভারতবর্ষে আমরা বিক্ষোভ করছি। আজ ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের উদ্যোগে আজ আমরা এখানে বিক্ষোভ করছি। আমরা সারা ভারতবর্ষের মানুষকে এটা বলতে চাই, সারা ত্রিপুরা রাজ্যের মানুষকে এটা বলতে চাই যে নরেন্দ্র মোদীজি এবং তার সরকার আপনাদের যে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল, বহুত হুয়া মেহঙ্গাই কি মার আপকি বার মোদী সরকার, কিন্তু যখন কংগ্রেস আমলে আপনারা 400 টাকায় সিলিন্ডার পেতেন এখন 1300 টাকা দিয়ে কিনতে হচ্ছে, কংগ্রেস আমলে পেট্রোল 70 টাকা ছিল এখন 100 টাকার উপরে, কংগ্রেস আমলে মিঠা তেল 90 টাকা ছিল এখন 200 টাকার উপরে, খাদ্যদ্রব্যের উপর জিএসটি লাগিয়ে দেওয়া হয়েছে। এর প্রতিবাদে আজকে আমাদের বিক্ষোভ মিছিল। আমরা বলতে চাই যতদিন থাকবে দামোদর দাস মোদী ভাই কমছে না এই ভারতবর্ষে মেহেঙ্গাই। তাই আমরা সারা ত্রিপুরা রাজ্যের মানুষের কাছে বিনম্রভাবে আবেদন করে বলতে চাই, বহুত হওয়া মেহেঙ্গাই কি মার আপ ভাগাও মোদী সরকার। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ, শ্রীনিবাস রেড্ডি জিন্দাবাদ।
कांग्रेस द्वारा ये प्रदर्शन किया जा रहा है, क्योंकि आप सबको पता है किस तरीके से देश में लोग त्रस्त हो चुके हैं, चाहे वो सिलेंडर का दाम हो, चाहे वो खाने पीने का सामग्री का दाम हो, चाहे वो जीएसटी की बात किया जाए, चाहे वो सब्जियों की बात किया जाए, हर तरीके से इस देश की जनता त्रस्त हो चुकी है। और बीजेपी सरकार बस अपने लोगों को ही धनवान करने पे मतलब लगे हुए हैं, बस हम दो और हमारे दो यही चल रहा है इतने सालों से। और अभी भी आगे में जाकर आप देखोगे तो उनका ही लोन माफ़ किया जाता है और बाकी सब जो भी होता है वो भी मतलब उनके लिए ही होता है, आम जनता के लिए तो कोई सोचता ही नहीं है। चाहे सिलेंडर की बात कीजिए, आज के दिन में एक आम आदमी घर में सिलेंडर भी नहीं ला सकता, 1000 पार हो चुका है। तो ये हालत में इस देश के युवाओं को इस मुद्दे पे प्रदर्शन करना चाहिए और आने वाले दिनों में, क्योंकि हमारी युवा है जो इस तरीके का जो मुद्दा है वो देशवासियों के लिए उठा सकते हैं। थैंक यू।